ডাক মারার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। বাংলাদেশের শীর্ষে রয়েছে যারা, আসুন দেখে নেই এক নজরে। আইপিএল এর পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স চলমান আসরের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। জয়হীন থাকা দলটির নেতৃত্বে পরিবর্তন আসার পর শোনা যায় ভাঙনের সুর। রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়ার পর থেকেই মূলত এই আলোচনা শুরু। মুম্বাইয়ের সমর্থকেরা রোহিতকে সমর্থন দিচ্ছে বেশি। এমন পরিস্থিতিতে অবশ্য ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারছেন না টিম ইন্ডিয়ান কাপ্তান। উল্টো সোমবার পহেলা এপ্রিল নিজেদের সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে খেলতে নেমে আউট হয়েছেন প্রথম বলে, যাতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিকও হয়েছেন রোহিত। আইপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ 17 বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত। ছুঁয়েছেন আগে থেকেই শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেট কিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিককে। দ্বিতীয় সর্বোচ্চ 15 বার শূন্য রানে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পীযূষ চাওলা, মনদীপ সিং ও সুনীল নারিন। 14 বার করে শূন্য রানে আউট হয়েছেন রশিদ খান, মনীষ পান্ডে ও আম্বাতি রাইডু। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ 12 বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রোহিতের। সর্বোচ্চ 13 বার শূন্য রানে আউট হয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তবে স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ড সুনীল নারিনের 43 বার, সমান 43 বার শূন্য রানে ফিরেছেন ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলসও। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা রশিদ মাত্র 243 ইনিংস খেলে 41 বার শূন্য রানে আউট হয়েছেন। ভারতীয় অধিনায়ক সব মিলিয়ে স্বীকৃত টি টোয়েন্টিতে রান না করে আউট হয়েছেন 29 বার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ শূন্য রানে আউট হয়েছেন সৌম্য সরকার, মাত্র 214 ইনিংসে 28 বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। সাকিব আল হাসানও আছেন এই তালিকায়, তিনি শূন্য রানে আউট হয়েছেন 28 বার, তবে সাকিব খেলেছেন 393 ইনিংস। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।